লেকিন সেই দিল্লির মসজিদে এখন আগুন জ্বলে। সে মসজিদের মিনারায় হনুমানের পতাকা উড়ে পেটে বাচ্চা নিয়ে মা যাচ্ছিলেন, ওই ওই মাকে হত্যা করা হয়েছে রাস্তায়। প্রাইমারি স্কুলের বাচ্চা স্কুলে যাচ্ছে, মুসলমান বাচ্চা, তাকেও হত্যা করা হয়েছে। মসজিদে আগুন জ্বালানো হয়েছে, মসজিদে বাহির থেকে শুধু পায়খানা আর গোবর নিক্ষেপ করতেছে, এটা মালিকের ঘর। ঘরের তো কোনো কসুর নাই, তো চুরি হলো এই ঘর যারা হেফাজত করে তাদের, ও চুরি হলো আমাদের। এই জন্য আমরা এখানে জমা হওয়ার, এই আজাদি কতক্ষণ থাকে বলা তো যায় না, সামনের মাসেও আমাদের এই আজাদি আসে কিনা বলা তো যায় না। এই জন্য মেরে ভাই আল্লাহমুখী হওয়া, বলেন কি মুখী হওয়া, বলেন গোটা পৃথিবী থেকে বাইতুল্লাহকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, বাইতুল্লাহ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া, বাইতুল্লাহ তাওয়াফ থেকে খালি হওয়া, এটা বড় ধরনের আজাবের আলামত, এটা বড় আজাবের আলামত। ছয় হাজার বছরেও বাইতুল্লাহ মুতাওয়াফিন থেকে খালি হয় নাই, বাইতুল্লাহ রাকেইন আর সাজেদিন আর তাওয়াফকারীদের থেকে খালি হয় নাই, বাইতুল্লাহকেও খালি করে দেওয়া হচ্ছে। মসজিদে নববী রাসূলের রওজায়ে আথার কবে খালি হয়েছিল, রওজায়ে আথারকেও আর ঢুকতে দেওয়া হচ্ছে না। মেরে ভাইও ওলা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন আফআমানা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান আহুম নাঈমুন। কোন নিরাপত্তার চাদর দিয়ে আপনারা বেষ্টিত আছেন যে রাতের বেলা আজাব আসবে না? আজ রাতে আজাব আসবে না কে বলছে? এই দিল্লির এই মানুষগুলো তো জানতো না তাদের ঘরে এই পরিমাণ আজাব আসবে। শরীরের জন্য বিষ যেমন, শরীরের জন্য বিষ যেমন, কলবের জন্য গুনাহ তেমন। শরীরের জন্য কি? এবার এবার বলেন তো, জীবনে শরীরে বিষ কয় ফোঁটা ঢুকাইছেন, এবার কলবে বিষ কয় ফোঁটা ঢুকাইছেন বলেন? কয় ফোঁটা বিষে ক্ষতি হয় না, বুঝে না কথা, কয় ফোঁটা বিষে ক্ষতি হয় না, বিষ কয় ফোঁটাতে ক্ষতি হয় না, তাহলে গুনাহ কয় ফোঁটাতে ক্ষতি হয় না? হ্যাঁ বলেন, কোনটা কোনটাতে গুনাহ ক্ষতি হয় না? মোবাইলে কত গুনাহ করলে ক্ষতি হবে না, রাস্তায় কত গুনাহ করলে ক্ষতি হবে না, ঘরে কত গুনাহ করলে ক্ষতি হবে না, নামাজ কয়েকটা ছাড়লে ক্ষতি হবে না, রোজা কয়েকটা কয়টা ছাড়লে আর ক্ষতি হবে না, হিসাব করে করে যাকাত আর কয় বছর না দিলে ক্ষতি হবে না, হজ ফরজ হয়েছে হজ না করলে কবে ক্ষতি হবে না, বলেন কি করা বলেন? হ্যাঁ গুনাহ ছেড়ে দেওয়া বলেন, আবার বলেন কয়টা গুনাহ ছেড়ে দেওয়া? ফখর গুনাহ কিনা, কিবির গুনাহ কিনা, অহংকার গুনাহ কিনা, আরেকজন থেকে নিজেকে বড় মনে করা গুনাহ কিনা, মিথ্যা কথা গুনাহ কিনা, মিথ্যার কল্পনা করা গুনাহ কিনা, কোন কোন গুনাহ ছাড়া বলেন? জহিরি বা তিনি বলেন, কোন কোন গুনাহ ছাড়া হইতে পারে? আমরা এই মানুষগুলো যদি আমরা যদি ইস্তেগফার হক আদায় করি, হইতে পারে মা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআদ্দিবাহুম। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।
উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে। সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাইম সিদ্দিকি। বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত। অফিস হাজি মিছির আলী টাওয়ার, সিদ্ধিরগঞ্জ পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।